আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই দিল কুরবা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে তিনটা আদেশ করলেন, কয়টা আদেশ ভাই আওয়াজ করেন, কয়টা আদেশ? তিনটা আদেশ করলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ যারা রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা বিল আদলি ন্যায় বিচার করার জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন। কি বিচার আওয়াজ করেন, কি বিচার? ন্যায় বিচার, এটা হলো আল্লাহ তাআলার আদেশ। কয় নাম্বার আদেশ? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার আদেশ হলো ওয়াল ইহসান, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ইহসান করতে আদেশ করলেন। কি করতে ভাই? ইহসান করতে, মনে রাখবেন। নাম্বার তিন হলো ওয়া ইতাইদিল কুরবা, এবং নিকট আত্মীয় যারা রয়েছে তাদেরকে খোঁজ খবর নেওয়া, নিকট আত্মীয় যারা রয়েছে তাদেরকে দেখভাল করা। আপনি কোটিপতি টাকার পাহাড় গড়ে তুলেছেন আপনার আত্মীয়র মধ্যে, আপনার বংশের মধ্যে, আপনার রক্তের বন্ধনের মধ্যে এমনও সম্পর্কের অনেক মানুষ আছে যারা খেটে খাওয়া দিনমজুর, যারা আপনার কাছে চাইতে পারে না, তাদেরকে খোঁজ খবর নেওয়ার জন্য কে বলেছেন? কথা বলে না, আওয়াজ করে বলেন কে বলেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা তিনটা আদেশ করলেন এবং পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা তিনটা নিষেধ করলেন। আল্লাহ তাআলা তিনটা আদেশ করলেন, সর্বপ্রথম আদেশ হলো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, আল্লাহ তাআলা ন্যায় বিচার করার আদেশ করলেন দুনিয়ার মানুষদেরকে। সুবহানাল্লাহ। যদি ন্যায় বিচার মানুষ, প্রতিটা মানুষ, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটা সেক্টরে ক্ষেত্রে ক্ষেত্রে যদি প্রতিটা মানুষ যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, তাহলে এই সমাজ ইনশা আল্লাহ সোনালী সমাজে পরিণত হবে ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। নামাজের মধ্যে ন্যায় বিচার কি? কথা বলে না। নামাজের মধ্যে ন্যায় বিচার হলো আল্লাহ তাআলার যে বিধান আছে, অন্তত পক্ষে এই বিধানগুলো যাই না পুঙ্খানুপুঙ্খানু রূপে সঠিকভাবে আদায় করা, যে সময়ে যেই নামাজের কথা বলেছেন সঠিক সময়ে নামাজ আদায় করা, যে সময়ে রোজার কথা বলেছেন সঠিক সময়ে রোজা পালন করা। আপনার ব্যাংকে কত টাকা আছে আপনি নিজে জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না, আপনার স্ত্রীও জানে না। আপনি সেখান থেকে গণনা কইরা 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 সম্পদ বের কইরা যাকাত দিয়া দেওয়া, এটা হলো যাকাতের ক্ষেত্রে আপনার ন্যায় বিচার। সুবহানাল্লাহ। আপনি ভাবতে পারেন এক লক্ষ টাকা আপনার, কিন্তু না, ইসলাম বলে তোমাকে ধন যে আল্লাহ দিয়েছেন, গরিবকে গরিব সেই আল্লাহ বানিয়েছেন, তোমার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা গরিবের হক রেখে দিয়েছেন, তোমার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা দরিদ্রের হক রেখে দিয়েছেন। আল্লাহ চাইলে তোমারে ভিক্ষার থালা ধরায় দিতে পারতেন, আল্লাহ চাইলে তোমাকে মিসকিন বানায়া দুয়ারে দুয়ারে ফালায় রাখতে পারতেন, সেখান থেকে আল্লাহ তাআলা তোমার সম্পদশালী বানাইছেন। এক লক্ষ টাকা যদি তোমার থেকে থাকে, তাহলে সেখানে 97,500 টাকা তোমার, আর বাকি 2,500 টাকা তো তোমারই না, ঠিক না ভাই? কেন মায়া লাগবে, কেন কষ্ট লাগবে? কারণ এই যাকাতের মাধ্যমে, সদাকার মাধ্যমে এই শিক্ষা মানুষ পায়, এই শিক্ষা মানুষের অন্তরে লালিত হয় যে দুনিয়া যত সম্পদ অর্জিত হোক না কেন, এই সম্পদ রেখে আমার কবরের দিকে রওনা দিতে হবে। এই চিন্তা মানুষ যেন করতে পারে, মালের লোভ যেন দূর হয়ে যায়, এই ভারসাম্য যেন রক্ষা থাকে, ধনী গরিবের মাঝে যেন কোনো ভেদাভেদ না থাকে। এই জন্যই আল্লাহ তাআলা এই বিধানগুলো নাজিল করলেন। বান্দা এই বিধানগুলো পুঙ্খানুপুঙ্খানু রূপে যাই না, কোনো বান্দা যদি আমল করতে পারে তাহলেই হবে প্রতিটা ক্ষেত্রে বান্দার আদল ইনসাফ, ঠিক না ভাই? ঠিক। যখন বাবা মায়ের সম্পত্তি বন্টন হয়, বাবা মরে গেছে, নিজের রাস্তার পাশে 10 লক্ষ টাকা দামের প্লট নিতেছে, বোনদেরকে কেউ দিতেছে, কেউ তো দেয় না, আর যারা দেয় তারা একেবারে ক্ষেতের মাঝখানে নদীর ওপারে গিয়া যেখানে যাইতে পারে না সেইখানে গিয়া দেখে, সেইখানে গিয়া দেয় যাতে করে বোন ব্যবহার করতে না পারে, দামে কম যেন হয়। এই কার্যকলাপ যারা করে তারা বাস্তবিক করতে ইনসাফ কায়েম করল না, বাস্তবিক করতে তারা আদল করল না, বাস্তবিক করতে আদালত কায়েম করল না। নামাজ পড়তে পড়তে যদি কপালে দাগও বানায় ফেলায়, রোজা রাখতে রাখতে যদি টুপি পড়তে পড়তে যদি কপালে দাগও বানায় ফেলায়, ইসলাম বলে মালিকের দরবারে তোমার এই নামাজের চারানোর দাম নাই, ঠিক না ভাই? ঠিক। আসতে বললেন যে ঠিক।
এরকম ঘটনা সমাজে ঘটে কি ঘটে না ঘটে কি ঘটে না এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই সিয়ামের মাস আত্মত্যাগের মাস মানুষকে আমরা উদারভাবে মানুষকে আমরা কি করছি মেহমানদারি করাইছি সিয়ামের মাস কিয়ামের মাস তাকওয়া অর্জনের মাস আমরা যেন এই মাস থেকে ইনসাফ শিখে যেতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক বলেন আমিন মেরে মহতারাম দোস্ত বুজুর্গ এরপরে আল্লাহ বলেন ওয়াল ইহসান আল্লাহ তাআলা সর্বপ্রথম দুনিয়ার মানুষদেরকে আদল কায়েম করার কথা বললেন আদালত কায়েমের কথা বললেন আল্লাহ তাআলা বললেন হে দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার মধ্যে ইনসাফ কায়েম করবা ন্যায় বিচার কায়েম করবা ন্যায় বিচার যদি কায়েম করতে পারো হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক হযরতে আব্দুল্লাহ ইবনে না হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ওনার জামানায় উনি এমন ভাবে ইনসাফ কায়েম করেছিলেন বাঘ এবং হরিণ এক ঘাটে পানি পান করেছে কেউ কারো উপর আঘাত হানে নাই মেরে মহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ মালিক তোমাদেরকে ইহসান করার আদেশ করলেন ইহসান কাকে বলা হয় মুসলিমের বর্ণনা মিশকাতেও হাদিস এসেছে আল্লাহ রাসূলের দরবারে একবার সাহাবা কেরামের মজমার মধ্যে আল্লাহর রাসূল এরকম ভাবে বসা আছেন এমন অবস্থায় সাদা পোশাক পরিহিত একজন লোক আগন্তুক আসলেন উপস্থিত সাহাবায়ে কেরাম চিনলেন না এই ব্যক্তিকে সাহাবায়ে কেরাম জানলেন না আল্লাহর রাসূলের সামনে এসে সেই আগন্তুক বসলেন সাদা ধবধবে পোশাক পরা আল্লাহর রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিলাইলেন এরপরে আল্লাহর রাসূলকে কয়েকটা বিষয় সম্পর্কে জানতে চাইলেন মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ মাল ইসলামু ইয়া রাসূলুল্লাহ মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূলকে বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করলেন আল্লাহর রাসূল বললেন আল্লাহর রাসূলের সাথে কত কপোকতনের মাঝখানে এক পর্যায়ে আবিবকে বলে মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ এক পর্যায়ে রাসূলকে বলে ইহসান কাকে বলে রাসূলকে কি বলে ভাই আল্লাহ তাআলা খেয়াল করতেছেন তো আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা তিনটা আদেশ করলেন এক নাম্বার হলো আদালত কায়েম করা ন্যায় বিচার কায়েম করা শুধুমাত্র নামাজ আদায় করলেন মানুষের হক নষ্ট করলেন শুধুমাত্র নামাজ আদায় করলেন রোজা রাখলেন টুপি পরলেন এইখানে আদালত কায়েম করলেন আপনার মুআমালাত মুআশারাত লেনদেন এলাকার মানুষ সন্তুষ্ট না আপনি আদালত কায়েম করলেন না সর্বক্ষেত্রে যেন আদালত কায়েম করি আল্লাহ পাক বললেন সর্বপ্রথম আদালত কায়েম করা এরপরে ইহসান করা এরপরে ওয়া ইতা ইদিল কুরবা এটা আল্লাহ পাকের তিন নাম্বার আদেশ কয় নাম্বার আদেশ আওয়াজ করেন কয় নাম্বার আদেশ আর আল্লাহ পাকের যে নিষেধগুলো আছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা ইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ আল্লাহ তাআলা নিষেধ করতেছেন ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগ আল্লাহ তাআলা তিনটা বিষয় সম্পর্কে নিষেধ করতেছেন তো আমরা আলোচনা করতেছিলাম ইহসান সম্পর্কে আল্লাহ তাআলার যে আদেশ আছে প্রথম আদালত চলে গেল এরপর আল্লাহ যে ইহসান কায়েম করতে বললেন সেই ইহসান সম্পর্কে রাসূলের হাদিসের মধ্যে পরিচয় পাওয়া যায় আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূল আল্লাহ ইহসান কাকে বলে তখন আবিবে কিবরিয়া জবাব দেয় ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ فإن لم تكن تراه فإنه يرى আল্লাহর রাসূল বলে হে দুনিয়ার মানুষ ইহসান কাকে বলে ইহসান সম্পর্কে যদি তোমরা জানতে চাও হাবিবে কিবরিয়া বলে হে দুনিয়ার মানুষ তোমরা এমন ভাবে দুনিয়ার মধ্যে ইবাদত করবা এমন ভাবে দুনিয়ার মধ্যে চলবা যেমন ভাবে তুমি মনে করবা আমি আমার মালিককে দেখতেছি সুবহানাল্লাহ আর যদি বান্দা মালিককে দেখতে না পারো বান্দা যদি মালিককে দেখার মতো সক্ষমতা বান্দা যদি তোমার না থাকে বান্দা তুমি এই কথা মনে করবা মালিককে যদি আমি না দেখি আমার মালিক স্বয়ং আমার আল্লাহ আমার মালিক আমার চলতে ফিরতে সর্বদা আমাকে দেখতেছে সুবহানাল্লাহ
আমরা যখন ঈমান আনলাম আমরা যখন কালেমা পড়লাম তখন আমরা সবাই মুমিনের খাতায় অন্তর্ভুক্ত হয়ে গেলাম ঠিক না বেটি মুমিন মানে হলো বিশ্বাসী মুমিন মানে কি কথা বলেন না মুমিন মানে কি বিশ্বাসী আমরা সবাই ঈমান যখন আনলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমরা কালেমা পড়লাম আমরা সবাই মুমিন হয়ে গেলাম এখন মুমিন হলেই আমাদের কাজ শেষ নয় আল্লাহ তাআলা মুমিনদেরকে ওয়াজ করতেছেন আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে দুনিয়ার ঈমানদারেরা হে দুনিয়ার ঈমানদার ওয়ালারা যারা মালিককে ঈমান এনেছো যারা মালিকের উপরে ঈমান এনেছো মালিককে বিশ্বাস করেছো ঈমান আনার পরেই কাজ শেষ নয় আল্লাহ তাআলা বলেন হাক্কা তুকাতিহি তোমরা তোমাদের মালিককে ভয় করার মতো ভয় করবা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা বললেন ঈমান আল্লাহ ঈমান আনার দ্বারাই তোমার কাজ শেষ হয়ে যায় নাই ঈমান আনার দ্বারাই তোমার কাজ কমপ্লিট হয়ে যায় নাই তোমার আমার মালিক তোমার আমার আল্লাহ আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়া বলতেছেন তোমরা মুসলমান হয়ে যাও তাহলে আল্লাহ তাআলার কালামুল্লাহর আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম সব ঈমানদার মুসলমান কথা বুঝাইতে পারলাম সব ঈমানদার কি না ভাই সব ঈমানদার মুসলমান না তাহলে মুসলমান কি ঈমান তো বুঝলাম কালেমা পড়লাম ঈমান আনলাম তাহলে মুসলমান কাকে বলে ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা অর্থাৎ আল্লাহ পাকের প্রতিটা বিধিবিধানের কাছে আল্লাহ পাকের নামাজের ব্যাপারে যেই বিধান রোজার ব্যাপারে যেই বিধান যাকাতের ব্যাপারে যেই বিধান সদকার ব্যাপারে যেই বিধান দান খয়রাতের ব্যাপারে যেই বিধান সব বিধিবিধানগুলো যদি বান্দা পুঙ্খানুপুঙ্খানু রূপে আমল করে সব বিধিবিধানগুলো যদি বান্দা জাইনা জাইনা আমল করে এবং ইসলামের সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেয় তাহলেই বান্দা মুসলমান হতে পারবে সুবহানাল্লাহ এইখানে এসে আমরা ধরা খেয়ে গেলাম কালেমা তো সবাই পড়ছি নামাজের বেলা নামাজ পড়ি না কালেমা তো সবাই পড়ছি ইসলামের বিধানগুলো মানি না তাহলে আপনি আমি মুমিন বটে মুসলমান হইতে পারলাম না আল্লাহ পাক যেন আমাদের সকলকে মুসলমান হওয়ার তৌফিক দান করে সকলে বলেন আমিন আল্লাহ তাআলা বান্দা যে মুসলমান হবে এমনটা নয় আল্লাহ তাআলা এরপরে আরেকটা দরওয়াজা রাখছেন আল্লাহ পরে আল্লাহ তাআলা এরপরে আরেকটা মর্তবা রাখছেন বান্দা মুসলমান হবে এমনটা নয় আল্লাহ তাআলা চাইলেন বান্দা যেন আরো বুজুর্গ হইতে পারে বান্দা যেন মুত্তাকি হয়ে যায় বান্দা যেন সর্বদা আল্লাহ পাককে ভয় করে বান্দা যেন তাকওয়াওয়ালা হয় এই জন্যই আল্লাহ তাআলা এই রমজান মাস নাজিল করলেন আমরা কালেমা পড়লাম ঈমানদার হইলাম আমরা ইসলামের বিধিবিধানগুলো মানলাম আমরা মুসলমান হইলাম আমরা তাকওয়ার মাধ্যমে আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে ঢুকাইলাম তাহলে আমরা মুত্তাকিন হইতে পারলাম আল্লাহ তাআলা বলেন শুধুমাত্র মুত্তাকি হবা এমনটা নয় আল্লাহ তাআলা বলতেছে মুত্তাকির পাশাপাশি আল্লাহ চায় আপনাকে আমাকে মুহসিন হওয়ার জন্য আল্লাহ পাক চায় আপনি আমি যেন সর্বোচ্চ মাকামে চলে যেতে পারি আল্লাহর সাথে বান্দার গোলাম মনিবের সম্পর্ক এমন নয় আল্লাহর সাথে বান্দার বন্ধুর সম্পর্ক আল্লাহর সাথে বান্দার হাবিবের সম্পর্ক আল্লাহ বান্দাকে ভালোবাসে আল্লাহ চায় বান্দাও যেন আল্লাহকে ভালোবাসে এই জন্য আল্লাহ ইহসান কায়েমের কথা বললেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে মুহসিনিনদের খাতায় অন্তর্ভুক্ত করেন সকলে বলেন আমিন মেরে মহতারাম দোস্ত বুজুর্গ এরপরে রব্বে কাবা বলেন ওয়া ইতা ইদিল কুরবা বান্দা আল্লাহ তাআলা তোমাকে আদেশ করলেন বান্দা তোমার যে নিকট আত্মীয় যারা রয়েছে এই নিকট আত্মীয়দের সাথে তুমি বান্দা ভালো ব্যবহার করবা এই নিকট আত্মীয়দের ব্যাপারে বান্দা তুমি খোঁজখবর নিবা এই নিকট আত্মীয়দের বান্দা তুমি তদারকি করবা কারণ দুনিয়ার মধ্যে এমনও মানুষ আছে যারা মানুষের সাথে সমাজের কাছে ভালো কিন্তু ঘরে আইসা বউয়ের কাছে ভালো না আছে না নাই কারণ কে কেমন এটা সবচেয়ে তার বউ ভালো জানে ঠিক না বে ঠিক যদি কোন স্ত্রী তার স্বামীর সত্যতার ব্যাপারে সত্যায়ন করে আমার আমার স্বামী ভালো ওই বান্দা আসানের সাথে নাজাত পাওয়া যাবে আর কোন স্ত্রীর ব্যাপারে যদি কোন স্বামী বলে আমার স্ত্রী পায় আমি সন্তুষ্ট তাহলে ওই স্ত্রীও আল্লাহর দরবারে বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ এখন যত অভিযোগ সব পুরুষকে জিজ্ঞাসা করবেন
বলবে আর ভালো নাই কুল জরা বাজা বাজা হয়ে গেছে আরে কষ্টের কথা আর পেলাম নাই মহিলাদের জিজ্ঞাসা করবেন বলে আমি দেখা সংসার করে গেলাম অন্য কেউ হলো সংসার করত না আছে না নাই দেখছেন কি জোরে কয় আছে তার মানে আছে তার মানে কি আছে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক বলেন আমিন নিকট আত্মীয়দের খোঁজ খবর নেয় না নিজের পাশের প্রতিবেশীর খোঁজ খবর নেয় না বাহারি রকমের খাবার খায় মেরে মহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা বললেন যতদিন পর্যন্ত না তোমরা আদল কায়েম করতে না পারবা যতদিন পর্যন্ত না ইহসান কায়েম করতে না পারবা যতদিন পর্যন্ত না তোমার নিকট আত্মীয়দের ব্যাপারে তুমি সদাচারী না হবা ততদিন পর্যন্ত সমাজ সুন্দর হবে না আর যেদিন থেকে মানুষের মধ্যে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে এই বিষয়গুলো চলে আসবে তোমার আমার মালিক বলে ওই সময়কে ওই সমাজকে ওই রাষ্ট্রকে আল্লাহ তাআলা সোনালী যুগ হিসেবে ইতিহাসে রচনা করবেন সুবহানাল্লাহ নিজের আত্মীয়দের ব্যাপারে ভালো ব্যবহার করে না যার কারণেই তো দেখা যায় নির্বাচনে দাঁড়াইলে সবাই ভোট দিছে নিজের বউ ভোট দেন আছে না নাই নিজের ভাই ভোট দেয় না নিজের চাচা ভোট দেয় না ওই যে নিজে খাবার সময় গদ 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 কইরা হাঁসের খাবার দেখছেন নাকি একেবারে গলা পর্যন্ত দিয়া লারে খিদা না লাগলেও খায় অথচ পাশের বাড়ি নিজের আত্মীয় স্বজন যারা রক্তের সম্পর্ক তারা উপাস রয়েছে তাদের ব্যাপারে কোনো খোঁজ খবর নেয় না মেরে মহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ তাআলার এই তিন গুণওয়ালা হওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান এই কথা তো সবাই জানি কথা বলেন না কেন কথা বলেন না কেন ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামের মধ্যে কিভাবে চলা ফেরা মুআমালাত মুআশারাত লেনদেন ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা ইসলামের মধ্যে রেখে দিয়েছেন অথচ আমরা ইসলাম বলতে মনে করি টুপি পড়া ইসলাম বলতে মনে করি নামাজ পড়া ইসলাম বলতে মনে করি মিলাদ পড়া ইসলাম বলতে মনে করি কোরআন তেলাওয়াত করা অথচ না আল্লাহ তাআলা বলেন বান্দা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সব জায়গায় আল্লাহ তাআলা ইসলামকে ঢুকিয়ে দিয়েছেন কিন্তু এখন আমরা সমাজ ব্যবস্থা এমন পর্যায়ে দাঁড়ায় গেছে আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিতেও লজ্জাবোধ করি ঠিক না ঠিক আল্লাহ তাআলা এরপরে নিষেধগুলো বলতেছেন আল্লাহ তাআলা বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ আল্লাহ তাআলা বলেন ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ফাহশা মানে অশ্লীলতা বেহায়াপনা বেলাল্লাপনা থেকে আল্লাহ তাআলা বিরত থাকতে বললেন আর নিষিদ্ধ কাজ ওয়াল বাগ বাগি শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম বলছেন অবাধ্যতা কি কথা বলেন অবাধ্যতা কি অবাধ্যতা খেয়াল করেন আপনারা ঘুমায় গেলেন নাকি একটু আওয়াজ দিয়েন তাহলে বুঝবো আপনারা সন্তুষ্ট আল্লাহ তাআলা কি বললেন ওয়ানহা আল্লাহ নিষেধ করলেন আনিল ফাহশা অশ্লীলতা বেহায়াপনা বেলাল্লাপনা ওয়াল মুনকার নিষিদ্ধ কাজ যা রয়েছে ওয়াল বাগি এবং অবাধ্যতা যে কাজগুলো রয়েছে আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক যে কাজগুলো রয়েছে আল্লাহ তাআলা সেইগুলো থেকে নিষেধ করলেন এই তিনটা শব্দের পারস্পরিক অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন একেবারে কাছাকাছি তারপরেও আল্লাহ তাআলা আলাদা আলাদা উল্লেখ করে আলাদা আলাদা কোটেশন দিয়া আলাদা আলাদা গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলা বলেন ফাহশা শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন এমন অন্যায় কাজ এমন ফাহিশা কাজ যেটা দুনিয়ার দৃষ্টিতেও খারাপ এমন অন্যায় কাজ এমন ফাহিশা কাজ যেটা মানুষের দৃষ্টিতেও খারাপ যেটা সমাজ এলাও করে না যেমন ইসলাম বলে 14 ধরনের মহিলাদের সাথে বিবাহ করা হারাম যদি এখানে কেউ বিবাহ করে সে ফাহশা কাজ করলো ইসলাম বলে বেপর্দায় বের হইয়া নিজের সৌন্দর্যকে পরপুরুষকে দেখানো হারাম এটা যে করলো সে ফাহশা কাজ করলো ইসলাম বলে এরকম যত অন্যায়গুলো রয়েছে এরকম যত নিষিদ্ধ কাজগুলো রয়েছে সেগুলো ইসলাম নিষেধ করে যার কারণে এই বেহায়াপনা অশ্লীলতা এগুলো যত পরিমাণে বর্তমান পৃথিবীতে ছড়ায়া যাবে বর্তমান পৃথিবী ধ্বংসের দিকে তত বেশি আগায়া যাবে ঠিক না ভাই ঠিক আল্লাহ তাআলা বললেন অশ্লীলতা ফাহিশা বেলাল্লাপনা থেকে আল্লাহ আমাদেরকে নিষেধ করলেন অথচ এই রমাদানুল মুবারকে দীর্ঘ এক মাস আমরা তাকওয়ার ট্রেনিং দিলাম ঠিক না ভাই ঠিক দীর্ঘ এক মাস আমরা তাহাজ্জুদের ট্রেনিং দিলাম দীর্ঘ এক মাস আমরা সিয়ামের ট্রেনিং দিলাম দীর্ঘ এক মাস আমরা কিয়ামের ট্রেনিং দিলাম
দীর্ঘ এক মাস বান্দারা নিজের নফসকে নিয়ন্ত্রণ করেছে, দীর্ঘ একটি মাস বান্দারা চোখের জিনার হেফাজত করেছে, দীর্ঘ একটি মাস বান্দারা আমল করেছে, মালিকের দরবারে রোনাজারি করে কান্না করেছে, দীর্ঘ একটি মাস বান্দা গুনাহ থেকে বিরত থাকার জন্য চেষ্টা ফিকির করেছে। কিন্তু যখনই রমজানটা চলে যায়, যখনই রমজানটা শেষ হয়ে যায়, যখনই চাঁদ রাত শুরু হয়ে যায়, যখনই ঈদ শুরু হয়ে যায়, তখনই আমাদের মধ্যে বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা, ফাহিজা কাজ এমন চূড়ান্ত সীমার মধ্যে পৌঁছে যায়, মনে হয় যেন গুনার কারণে তামাম পৃথিবী কাঁপতেছে, মনে হয় যেন গুনার কারণে আল্লাহ পাকের আরশে আজিম থরথর করে কাঁপতেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। ঠিক না ভাই? ঠিক আওয়াজ দিয়েন, ঠিক না ভাই? ঠিক না? ভুল বললাম? রমজানের একটি মাস যেই যুব সমাজ তারাবির নামাজে দাঁড়ায় গেছে, আমার দেখা মতে 28 পারা শেষ হয়ে গেছে আর মাত্র 2 পারা আছে, এমনও মুরব্বি দেখেছি, এমনও অসুস্থ মানুষ দেখেছি, হাঁটতে কষ্ট হয়, তারাও দেখেছি আয়শা 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে তারা আয়শা আদায় করে। কিয়ামের মাস, সিয়ামের মাস, তাকওয়া অর্জনের মাস। কিন্তু যখন এই রমজানটা বিদায় হয়ে যায়, অবাধ্যতার মাধ্যমে আমরা নাফরমানির মাধ্যমে রমজানকে বিদায় দিই। ঠিক না ভাই? ঠিক। বর্তমান সময়ে আপনার আমার কারো সন্তানকে মির্জাফর রাখি কথা বলেন না কেন, মির্জাফর রাখি, কারণ কি? বিশ্বাসঘাতক, সে করেছে বিশ্বাসঘাতকতা, কিন্তু ওই নামের সাথে এমন কলঙ্ক যুক্ত হয়ে গেছে, ওই নামের সাথে এমন কলঙ্ক লেপড়ে গিয়েছে। কারণ বর্তমান মানুষ বর্তমান সময়ে নিজের কোনো সন্তানকে মির্জাফর রাখবে এই নাম রাখতেও লজ্জাবোধ করে। ঠিক না ভাই? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, বিশ্বাসঘাতকতা কইলেন না, রমজান মাস আল্লাহকে দেখাইলেন নামাজ পড়ি, রমজান মাস মালিকের কদমে মাথা ঠেকাইলেন, রমজান মাস সারা রাত তাহাজ্জুদ পড়লেন, রমজান মাস তাকওয়া অর্জন করলেন, এক ডোক পানিও পান করলেন না, দুনিয়ার মানুষ দেখে না, আমার মালিক দেখে, মালিককে ভয় করা করা এক মাস ট্রেনিং নিলাম, এখন বেহায়াপনার মাধ্যমে, বেলাল্লাপনার মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে রমজানকে বিদায় দিয়েন না, তাহলে আল্লাহর খাতায় আপনার নাম আমার নাম বিশ্বাসঘাতক হিসেবে হয়ে যাবে। ঠিক না বেটি? আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ জানাই, রমজান ইবাদত করলো, এমনও আছে সারা রমজানে এক ওয়াক্ত নামাজও ছুটে নাই, কিন্তু যখন 29-এর রাত চলে আসে অশ্লীলতার মাধ্যমে, মার্কেটের মাধ্যমে এশার ফরজ নামাজ পর্যন্ত ছুটা যায়, এমন লোক সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ জানাই, আল্লাহর সাথে অবাধ্যতা করেন না, বিশ্বাসঘাতকতা করেন না। এমনও লোক দেখছি সামনে এসে সালাম দেয়, পিছনে গিয়া ছুরি নিয়ে কয় পাইলে এবার ওরে পার দিব, এমন লোক আছে না নাই? এই লোক বিশ্বাসঘাত, এই লোক মুনাফিক। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার সাথে আমাদের, ধরেন আমাদের মসজিদের সেক্রেটারি, ওনার সাথে আমার সাথে একটা আদাওয়াতি আছে, শত্রুতা আছে, ঠিক না ভাই? ঠিক। আমি ওনার কাছ থেকে সর্বোচ্চ দূরত্ব বজায় রেখে চলি, কারণ আমি জানি উনি আমার শত্রু, আমি জানি উনি আমার কি শত্রু, আরেকজন আমার বন্ধু, আরেকজন আমার কি ভাই, বন্ধু। ওই বন্ধুর সাথে উনি যোগাযোগ করলো, বলল ওরে আঘাত করতে হবে, জানে মারতে হবে, আমার একটা সুযোগ করে দাও। আমার বন্ধু আমার সাথে হাসি খুশি চললো, আমার দুর্বলতা গুলা জানলো, যাই না রাতের আধারে আমার সেক্রেটারি, ধরেন সেই নোয়াখালী থেকে তো আইসা আমার মারতে পারে না, আমার পাশের ঘরে বন্ধুর ঘরে আইসা রাত্রি যাপন করলো, আমার ঘর কখন খোলা থাকে বন্ধু যাই না যখন তাকে জানাইলো, তখন ওই শত্রু আমাকে আইসা জানে মাইরা ফেললো। আপনারা বলেন এই শত্রু বেশি দোষী না আমার বন্ধুরূপী এই জানোয়ার বেশি দোষী? এই বন্ধুরূপী জানোয়ার আমার সবচেয়ে বেশি ক্ষতি করলো, ঠিক না বেঠি? এই জন্য মালিকের দরবারে যে চেহারা দেখাইছেন, এখন ঈদের আগে চাঁদ রাতে ঈদের দিন থেকে শুরু করে আল্লাহর সামনে এমন ভাবে নিজেকে পেশ করেন না যে মালিক আপনাকে এখন দেখতেছে সেই মালিক ঈদের দিনে দেখে না, কথা বলেন না কেন? যে মালিক হযরতে মূসা আলাইহিসসালামকে ফেরাউনের কবল থেকে বাঁচাইছে সেই মালিক নাই? যেই মালিক হযরতে ইব্রাহিম আলাইহিসসালামের জামানায় ওনাকে আগুন থেকে হেফাজত করছে সেই মালিক নাই? যেই মালিক আপনাকে আমাকে দেখতেছে সেই মালিক সামনেও আপনাকে আমাকে দেখবে, এই তাকওয়া অর্জন যেন হৃদয়ে করতে পারি। এই মাস হলো ইবাদতের মাস, এই মাস থেকে নিয়া আগামী রমজান পর্যন্ত যেন এমনভাবে সিয়াম পালন করতে পারি। আল্লাহ রাসুল হাদিসে পাকের মধ্যে বলেন,
قال النبي صلى الله عليه وآله وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر حبيب كبريا بوله যেই বান্দা রমজান মাসে যেই বান্দা রোজা রাখলো রমজানের পরে যেই বান্দা শাওয়াল মাসে আবার 6টা রোজা রাখলো কয়টা রোজা বান্দা শাওয়াল মাসে আবার 6টা রোজা রাখলো ওই বান্দা আল্লাহর রাসূল বলে এক বছর বান্দা রোজা রাখলে যেই সওয়াব হয়ে যায় আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় এক বছরের রোজা রাখার সওয়াব দান করবে সুবহানাল্লাহ এক বছর রোজা রাখা সম্ভব 30 দিন খাইতে পারি না তাই তো কত কষ্ট নাকের সামনে দিয়া বিকাল বেলা শরবত যায় ফল পাকরা যায় জিব্বায় বাড়ি মারে বাড়ি কি মারে না কিন্তু রোজাদার খায় না এক বছর রোজা রাখা সম্ভব নয় আল্লাহ তাআলা প্রতিটা নেকিকে 10 গুণ বাড়ায় দিবেন তাহলে 30 দিন যদি কোনো বান্দা রোজা রাখে তাহলে 30 গুণ 10 কত হইল কত হইল 300 আবার যদি 6টা রোজা রাখে তাহলে আবার 6 গুণ 10 কত হইল বাকি থাকলো কয় দিন হ্যাঁ 5 দিন তাহলে 5 দিন তো রোজা রাখলো না রাসূলের হাদিসে যা আছে যে সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয় অর্থাৎ এই 5 দিন হলো বান্দা আল্লাহর তরফ থেকে জিয়াফাতুল্লাহ तमाम পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সারা বছর যদি রোজা রাখে সৌমে বিসাল বলে সারা বছর রোজা রাখলে সারা বছর যদি রোজা রাখে কিন্তু 5 দিন রোজা রাখা হারাম মনে আছে তো সেই কথা এই 5 দিন রোজা রাখা হারাম রোজার ঈদের দিন কুরবানির পরের 3 দিন এই বান্দারা আল্লাহর কাছে तमाम দুনিয়ার মানুষ সবাই আল্লাহর মেহমান সবাই কি আল্লাহর মেহমান এই জন্য সিয়ামের মাস কিয়ামের মাস এই যে ঈদ আসছে আমাদের সামনে এই ঈদ সাধারণ কোনো ইবাদত নয় এই যে ঈদ আসছে এটা সাধারণ কোনো অনুষ্ঠান উৎসব নয় এটা আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য স্পেশাল হাদিয়া সুবহানাল্লাহ যখন মক্কা থেকে মদিনায় সাহাবায়ে কেরাম গেলেন যাওয়ার পরে দেখতেছে ওই সময় ইহুদিরা তারা তাদের ধর্মের উৎসব পালন করে অন্য অন্য গোষ্ঠীরা তারা তাদের উৎসব পালন করে মুসলমানদের মধ্যে তেমন কোনো উৎসব নাই তখন আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আমিনের মাধ্যমে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে হাদিসে কুদসির মাধ্যমে রাসূলের কাছে জানায়া দেয় আল্লাহর রাসূল কেসে বলে এই উম্মতের জন্য আল্লাহ তাআলা দুইটা দিন স্পেশাল দান করলেন এক নাম্বার হলো ইয়াউমুল ফিতরি আর নাম্বার দূর হয়ে ওয়াইয়াউমুল আদা সুবহানাল্লাহ এই জন্য খেয়াল করেন খেয়াল করেন খেয়াল করেন এই ঈদ কোন সাধারণ ইবাদত নয় আমরা ছিলাম কোথায় জান্নাতে কোথায় ছিলাম আমরা মারা যাওয়ার পরে আবার যাব কোথায় কথা বলে না নাকি নরকে কথা বলেন না কেন নরকে যাবেন আমরা দুনিয়াতে আমাদের থাকার জায়গা না বাসে উঠছেন ঢাকা থেকে কুমিল্লা যাবেন এখান থেকে উঠছেন কুমিল্লা পর্যন্ত নামার সময় আমরা জান্নাত থেকে আরছি দুনিয়াতে কিছুদিন থাকবো আবার চলে যাব কোথায় জান্নাতে এইজন্যই আমরা কবরে গিয়া বলি আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু লাকুম লাহিকুন তোমরা আগে চলে গেছো তোমরা আমাদের পূর্বসূরি আমরা তোমাদের উত্তরসূরি অবশ্যই অবশ্যই আমরাও তোমাদের সাথে মিলিত হবো আমরা দুনিয়াতে থাকতে পারবো না আমরা জান্নাত থেকে আসি আবার জান্নাতে চলে যাব মেরে মহতারাম দোস্ত বুজুর্গ দুনিয়াতে আমরা আমাদের মন চাহি জিন্দেগিতে চলতে পারবো না দুনিয়াতে আমরা রব চাহি জিন্দেগিতে চলবো ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামে আনন্দ আছে ইসলামে উদ্দীপনা আছে ইসলামে উৎসাহ আছে হযরতে ওমর ইবনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের আগের রাতে একবার কাঁদতেছেন কি করতেছেন কথা বলে না কাঁদতেছেন সব সাহাবায়ে কেরাম তাবেঈন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা বলে হে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আপনি কেন কান্না করেন আগামী কাল তো ঈদের রাত খুশির দিন ঈদের দিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন ও সাহাবায়ে কেরাম তোমরা কি রাসূলের কথা শুনো নাই হাবিবে কিবরিয়া বলেছিলেন রমজান মাস পায়া যেই বান্দা গুনাহ মাফ করাইতে পারলো না রমজান মাস পায়া যেই বান্দা আল্লাহর দরব থেকে নিজেকে ক্ষমা করাইতে পারলো না
ওই বান্দার মতো হতভাগা কেউ নাই এই কথা জিবরাইল আমিন আল্লাহর তরফ থেকে রাসূলকে শোনায় গেছেন রাসূল এই কথার সমর্থন করেছেন আমি ওমর হইতে পারি কিন্তু আমার গুনাহ আল্লাহর তরফ থেকে maaf করাইতে পারলাম কিনা আমার জানা নাই যেহেতু আমি জানলাম না আমি ওমর কোন দুঃখে আমি খুশি করব হাসব আরে ইসলামের খলিফা যে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী তার যদি এই অবস্থা হয় আমাদের কি অবস্থা হওয়া আমাদের ইবাদত কবুল হোক চাই না হোক আমাদের নামাজ কবুল হোক চাই না হোক আমাদের খুশি দেখার মতো কেউ নাই পরীক্ষার খাতায় এরকম দেখছি মিডিয়ার কল্যাণে জিজ্ঞাসা করছে তোমার রেজাল্ট কি হইছে বলে বেশি ভালো হয় নাই বলে কি হইছে কয় বলার মতো না কয় বলো না কি হইছে কয় গোল্ডেন আসছে কয় জিপিএ কি আসছে কথা বলেন না জিপিএ কি আসছে গোল্ডেন আসছে আরেকজনকে জিজ্ঞাসা তুমি কি করছো কয় ফেল করছি কি কয় হাত নাড়া দিয়া কয় ফেল করছি মহা খুশি আমাদের দৃষ্টিতে সে যেমন বোকা আমরাও তেমন বোকা যদিও নিজেকে নিজে এহসাস করার মতো অনুভূতি করার মতো হয় নাই মালিকের তরফ থেকে আমার গুনাহ maaf করাইতে পারলাম কিনা মুসলমানদের ঈদ এটা হিন্দুদের কোন উৎসব নয় বর্তমানে বেহায়াপনা বেলাল্লাপনা এমন ভাবে মার্কেট থেকে পোশাক কিনে আনে যেই মেয়েটা রমজান মাসে কোরআন খতম করেছে যেই মহিলা রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়েছে যেই মেয়েটা রমজান মাসে পর্দা সহকারে চলেছে মার্কেটে গিয়া এমন একটা বেহায়াপনা বেপর্দা উলঙ্গ এমন একটা পোশাক পরিধান করে সে কি মুসলমান নাকি হিন্দুর ঘরে জয় শ্রীরামের লোক নাকি মুসলমানের সন্তান এটা পার্থক্য করার কোনো উপায় নাই ঠিক না ঠিক মুসলমানদের ঈদ এরা সাধারণ কোনো ইবাদত নয় মুসলমানদের ঈদ আল্লাহর তরফ থেকে বান্দার জন্য হাদিয়া ইসলামে বলে ঈদের দিন খুশি প্রকাশ করা সুন্নাত ঈদের দিন খুশি প্রকাশ করা কি সুন্নাত আল্লাহ রাসূল আয়েশাকে নিয়া দৌড় প্রতিযোগিতা করছেন ইসলামের মধ্যে ব্যাপক আলোচনা সেগুলো বলবো না আমাদের বেহায়াপনার মাধ্যমে এমন ভাবে বর্তমানে চলে আসছে বলে ধর্ম যার যার উৎসব সভা ঠিক না ঠিক ধর্ম যার যার আপনারা রাগ করলেন তাহলে কথা বলেন না কেন ধর্ম যার যার উৎসব স্লোগানটা ঠিক স্লোগান না ভুল স্লোগান জামাই যার যার বউ সবার বুঝবো যেই বেটা এই কথা কইছে এই বেটা মানবো গরু যার যার খাওয়া সবাই কথা বলেন না কেন দোকান যার যার নিব সবাই ওই বইটা কোনো মানে পাগল ন্যূনতম যদি জ্ঞান থাকে তাইলে মানুষ এই কথা বলতে পারে না কয় ধর্ম যার যার উৎসব সবার ঠিক আছে মানলাম ধর্ম যার যার উৎসব সবার ঠিক আছে মানলাম তাহলে তোমাদের পূজায় আমরা যাব ঠিক আছে ভালো কথা গেলাম আমাদের ঈদে তোমরা আসবা আসটা ঠিক আছে মানলাম তাহলে কোরবানির ঈদের গরু কয়টা দিয়ে গোশত খাও খাইব কোনো দিন ওকে এক লাখ টাকা দিলেও পানির কোনোদিন জলের কোনোদিন পানি খাওয়াইতে পারবেন আমরা তো এই জন্য বলি হিন্দুর দোকান থেকে খাবেন না কারণ কি আমরা গুনাহ করলে তওবা কইরা পাক হই না কথা বলেন বুঝতেছেন না আমরা গুনাহ করলে তওবা কইরা পাক হই না তো হিন্দুরা ওদের মা যে গরু আছে গরু তোরা মা বলে সেই মাকে সেই মার যে পেশাব আছে না পেশাব সেই পেশাব দিয়া গা ছিটায় দেয় সেই পেশাব শরীরের মধ্যে ছিটায় সকালবেলা দোকানে গিয়া ছিটায় যদি সেই পেশাব কিসের মধ্যে পড়ে মিষ্টির মধ্যে পড়ে পড়ুক খাবারের মধ্যে পড়ে পড়ুক আমৃত্যের মধ্যে পড়ে পড়ুক যেখানে খুশি সেখানে পড়ুক তাতে সমস্যা নাই ওরা এই পেশাব ছিটায় অগো দোকান পাক করে কথা বুঝাইতে পারলাম আর আমরা মুসলমানরা সেটা গদ 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 করে খাই হারামে মজা বেশি হালালে মজা কম নামাজ পড়তে কষ্ট বেশি সিনেমা দেখতে তো অনেক আরাম ঠিক না ঠিক দেখছেন ঠিকের আওয়াজ কি আসলে আমি ভুল কই নাই সঠিকের উপরে আছি এটা আমার মুসল্লিরা জানে আলহামদুলিল্লাহ তো বলতেছিলাম ধর্ম যার যার উৎসব সবাই কথা হতে পারে না বর্তমান সময়ে বর্তমান সমাজে হিন্দুদের যে উৎসব রয়েছে সপ্তমী রয়েছে অষ্টমী রয়েছে নবমী রয়েছে দশমী রয়েছে যেরকম ভাবে বেহায়াপনা বেলাল্লাপনার মাধ্যমে সমাজে তারা ছড়ায়া দেয় বর্তমান মুসলমানদের যে ঈদের উৎসব রয়েছে বর্তমানদের মুসলমানদের যে ইবাদত রয়েছে এটাকে এমন নষ্টে আমরা পরিণত করে ফেলেছি এমন নষ্ট হয়ে গিয়েছে সারা রমজানের ইবাদত এক দিনের মধ্যে ওই শুরু হইলেই শেষ হয়ে যায় ঠিক না ঠিক আমার আব্বা একটা ঘটনা বলছিলেন বলমু ঘটনা পাবনা পাগলাগারে তো অনেক শিক্ষিত আছে না শিক্ষিত পাগল আছে দেখছেন না ইউটিউবে সার্চ দিয়ে দেখেন আসবো গেলে দেখবেন ইংলিশ অনর গোল কথা বলতেছে বড় বড় ভার্সিটির লেকচারার পড়তে পড়তে মাথার ব্রেন শর্ট হয়ে গেছে কই থুইয়েছে
পাবনা ধুই আইছে আপনি যাবেন সালাম দিবেন দেখবেন আপনার সাথে ইংলিশ টকিং করতেছে অনর্গল ইংলিশ কথা বলতেছে শেরে বাংলায়কে ফজলুল হকের একটা ঘটনা আমার আব্বা শুনাইছে শেরে বাংলায়কে ফজলুল হক একবার গেলেন পাবলা পাগরাগারতে যাওয়ার পরে এরপরে ভাবলেন এক পাগল এসে বলতেছে স্যার বলে কি আমি পাগল না আমি সুস্থ মানুষ আমি একজন হাই স্কুলের টিচার কয় আচ্ছা কয় আমারে তারা মিথ্যা মামলা দিয়া আমাকে তারা ঢুকায় দিছে আমি বাঁচতে চাই বলে তাই নাকি বলে হ্যাঁ তার সাথে দীর্ঘ 1 ঘন্টা আলোচনা হলো কয় ঘন্টা কার সাথে পাগলের সাথে কার সাথে শেরে বাংলা একে ফজলুল হক বাংলার ভাগ একে ফজলুল হক ওনার সাথে আলোচনা হলো এরপর উনি ভাবলেন আসলেই তো লোকটা নিরপরাধ ওনাকে যারা আটকায় রাখছে ওনাকে যারা ঢুকায় রাখছে তারা তো অন্যায় কাজ করছে না এটা হইতে পারে না এটা জুলুম এটা কি এটা জুলুম অত্যাচার উনি ওই যে পাগলাগারতের যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বললেন বলে এই লোকটারে ছাড়াই দেওয়া দরকার তখন কর্তৃপক্ষ বলে যে আপনি জানেন না স্যার এরকম শত শত ব্যারিস্টার পাগল আমাদের এখানে আছে আপনি বোঝার উপায় নাই এরকম বহু ব্যারিস্টার পাগল আমাদের এখানে কথা বুঝাইতে পারি নাই ব্যারিস্টার পাগল আছে কয় না আমার এটার জন্য কথা আমার বিশ্বাস না এই লোক পাগল না তাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ঠিক আছে কথাবার্তা শেষ হলো তার ব্যাপারে যত লিখিত চুক্তি মুক্তি আছে তাকে সারানোর ব্যাপারে সব আলোচনা কমপ্লিট হয়ে গেছে এখন যখন চলে আসবে অফিসের মধ্যে বসা শেরে বাংলাকে ফজলুল হক আরো লোকজন যারা আছে বসা তখন সেই হেডমাস্টার এসে বলতেছে স্যার আপনি আমার জীবন অনেক বড় একটা উপকার করলেন এখন তো বের হইয়াই যামু আমি চাই আপনাকে একটা কৃতজ্ঞতার জন্য আপনি একটা উপহার দিতে কয় দাও কয় আমি আপনাকে চাপের সামনে একটা নাচ দিয়া ড্যান্স দিয়া দেখাইতে কি দিয়া দেখাইতে ড্যান্স দিয়া দেখাইতে এ কথা বইলা কাপড় না খুইলা একটা নাচ শুরু করে দিছে শেরে বাংলাকে ফজলুল হক কপালে হাত দিছে আহারে আমি কোন ব্যারিস্টার রে আমি কোন অফিসার রে ছাড়াইতে লইছিলাম যদি ছাড়াইতাম আমার জীবনীতে আমার ইতিহাসে সারা জীবনের মনে একটা কলঙ্ক লেগে থাকতো শেরে বাংলাকে ফজলুল হক জীবন একটা ভুল করছিলেন ঠিক না ভাই ঠিক এই ঘটনা কি লিখে বললাম জানেন ওই পাগলের মতো অবস্থা সারা রমজানে যত ইবাদত করছি এক সানরাইজে সব শেষ ঠিক না ভাই ঠিক সারা রমজানে যত ইবাদত করছি এক চাঁদ রাতে সব শেষ করে দিছি ওই পাগলের মতো ইসলাম বলে না তোমার এই ইবাদতের জাররা পরিমাণ মূল্য নাই তোমার এই ইবাদতকে আল্লাহ তাআলা দলা মুসা কইরা তোমার দিকে ফিরায় দিবে কারণ চিন্তা করেন সারা বছরের ইবাদত কিভাবে মুসলমানদের ইবাদতকে তারা নষ্ট করতে চায় বলে রমজানের প্রথম দিনে অমুক সিনেমা হলে অমুক একটা ছবি মুক্তি পাবে দ্বিতীয় দিনে অমুক নায়িকা ঈশা তার ফিলিং শেয়ার করবে ঈদের তৃতীয় দিনে আমাদের এই চ্যানেলে আপনারা নজর রাখুন এমন এমন নাটক হবে তারা ঈদকে কেন্দ্র করে মুসলমানদের অনুভূতিকে পুঁজি করে তারা বর্তমানে এইভাবে কাজ করতেছে ঠিক না ঠিক কেউ যদি খেয়াল করেন একটা মাসালা আপনাদেরকে বলি খেয়াল করেন কেউ যদি আল্লাহর নাম নিয়া গুনার কাজ করে কিসের নাম নিয়া নেগেটিভ পজিটিভ যদি মিলে সার্কিট পড়ে যায় না কথা বলেন না কেন সার্কিট পড়ে যায় না আর যেই ঘরে সার্কিট নাই সেই ঘরে কি হয় বেইলি রোডের কাছির মতো আগুন লেগে যায় ঠিক না ভাই ঠিক কথা বলেন না কেন তো নেগেটিভ পজিটিভ তো মিলতে পারে না আল্লাহর সাথে গুনার সাথে তো সম্পূর্ণ বৈপরীত্য এক হইতে পারে না তো কেউ যদি গুনার কাজ বিসমিল্লাহ রহমানির রহিম বলে মদ খায় তার ঈমান থাকবে না কেউ যদি বিসমিল্লাহ রহমানির রহিম বলে জেনা করে আলহামদুলিল্লাহ আমি জেনা করলাম কথা বলেন না কেন ঈমান থাকবে আওয়াজ করেন ঈমান থাকবে তা ঠিক এমন ভাবে যদি ঈমান না থেকে থাকে আলহামদুলিল্লাহ ঈদের চতুর্থ দিনে মতি মহলে অমুক ছবি মুক্তি পাইতেছে মাশাআল্লাহ আপনারা এটা দেখে সন্তুষ্ট হবেন এই কথা যারা বলে তাদের ঈমান নাই তারা ইসলামের দুশমন মুসলমানদের দুশমন সমাজের দুশমন রাষ্ট্রের দুশমন ঠিক না ঠিক এখন বর্তমান সময়ে আপনি রাস্তায় যাবেন সিনেমা হলের একটা পোস্টার টানানো বাবা মেয়ে একসাথে তাকাইতে পারে না ঠিক না ঠিক বাবা মাথার গাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে মেয়ের শরীরের কাপড় কিনতে কিনতে ক্লান্ত হয়ে যায় আর মেয়ে নিজের শরীরের কাপড় খুলতে খুলতে প্রদর্শনী করতে করতে মেয়ে ক্লান্ত হয়ে যায় ঠিক না ঠিক বর্তমানে বর্তমানে যে বাজার যে মন্দা বর্তমান যে বাজার মন্দা ইনকাম করতে কত কষ্ট এক একটা পুরুষ জানে কিন্তু এত কষ্টের পরও বাজারে গিয়ে দেখবেন আঙ্গুল ঢুকানোর জায়গা নাই মহিলারা পাল্লা দিয়া দৌড়োদৌড়ি করে কেনাকাটা শুরু করছে ঠিক না ভাই ঠিক
আপনাদের কাছে অনুরোধ জানাই এই চাঁদ রাতে এই ঈদের রাতে আপনার সন্তান কার সাথে কথা বলে এই চাঁদ রাতে এই ঈদের দিনে বেহায়াপনার মাধ্যমে আপনার সন্তান কোথায় যায় কার সাথে ঘোরাফেরা করে কোথায় কথা বলে যদি আপনি খেয়াল না করেন আপনার বাবা হওয়ার কোনো যোগ্যতা নাই জন্ম সবাই দিতে পারে এক বছর যদি গরু দুইটা একসাথে থাকে বছর গুল্লে বাচ্চা হয়ে যায় দুইটা কুকুর যদি একসাথে থাকে বছর গুল্লে বাচ্চা হয়ে যায় ছাগল যদি একসাথে থাকে বছর গুল্লে বাচ্চা হয়ে যায় আপনার সন্তানকে আদর্শ শিক্ষা দেওয়া আপনার সন্তানকে ইসলাম শিক্ষা দেওয়া আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া এটা আপনার উপর ইমানের দায়িত্ব সন্তানের হাতে কোরআন তুলে দেন নাই সন্তানের হাতে তুলে দিবেন কি মোবাইল তুলে দিবেন এই সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে এইজন্য যুব সমাজ যারা আছে হাতে ধরি পায়ে ধরি তোমরা যদি জাগ্রত হও একটা কবিতা আছে না আমি যদি না জাগি মা কেমনে সকাল হবে পড়ছিলেন না কবিতা তোমরা যদি জাগ্রত হও এই সমাজ পরিবর্তন হবে এক সোনালী সমাজ চলে আসবে ইনশাআল্লাহ আপনাদের কাছে অনুরোধ জানাই যেই মেয়েটা আপনার মেয়েটা ঘরে বইসা রমজান মাসে মাথায় কাপড় দিয়া থাকলো এমন কি টিভির পর্দায় আইসাও খবর যারা পড়ে তারাও মাথায় একটু কাপড় দিয়া নাই ঠিক না ভাই ঠিক কিন্তু ঈদের দিনে এমন কোন জিনা করায়েন না নিজের মেয়েকে যুবকের লালসার শিকার আপনি বানায়েন না আপনার সন্তানের জন্য আপনি দায়ী আপনি যত বড় নামাজি হন যত বড় হাজী হন আপনি নামাজিও না আপনি হাজীও না আল্লাহ দরবারে আপনার নাম পাজির খাতায় লেখা থাকবে এই ইবাদতের জাররা পরিমাণ মূল্য নাই এই ইবাদতের বিন্দু পরিমাণ মূল্য নাই আপনার এই ইবাদতকে বিদ্ধাঙ্গুলিও আল্লাহ দেখায় না ঠিক না ভাই ঠিক ঠিকের আওয়াজ যেমন জোরে দিলেন আমার কথায় কেউ রাগ করলেন কথা বলেন না রাগ করলেন রাগ করলো কিছু করার নাই কয়া ছাইড়া দিব নাকি আমার কয়া কইছি ভালো লাগলে রাখবেন না ভালো লাগলে না রাখবেন কাপড়ের দোকানে যান এটার দাম কত কয় এক দাম পঁচিশশো টাকা এক দাম কত টাকা পঁচিশশো টাকা একটু কম হইব কয় নিলে না নিলে যান এত কথা বলার সময় নাই এই জন্য আপনাদের আপনাদের কাছে অনুরোধ জানাই অন্তত পক্ষে আমাদের মেয়েদেরকে আমাদের স্ত্রীদেরকে রমজানে যেন যে ইবাদতটুকু করছি সারা বছর ধরে রাখতে পারি এই ইবাদতটুকু যেন ঠিক থাকে এবং যুব সমাজদেরকে জানাই তোমরা যদি জাগ্রত হও এই সমাজ পরিবর্তন হবে অনেকেই বলে ওলামায়ে কেরাম ধর্ম নিয়ে ব্যবসা করে কি নিয়ে ব্যবসা করে কথা বলেন না কেন ওলামায়ে কেরাম কি নিয়ে ব্যবসা করে ধর্ম নিয়ে ব্যবসা করে কিন্তু খেয়াল করবেন এই লোকগুলা মদের বারে যায় এই লোকগুলা সিনেমা হলে যায় কিন্তু নির্বাচনের আগে মাথার মধ্যে লম্বা টুপি লাগায়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে কথা বলে আসলে ইসলাম বুঝে ফেলছে মানুষ দুনিয়ার মানুষ বুঝে ফেলছে ওলামায়ে কেরাম ধর্ম ব্যবসা করে না তুমি ধর্ম ব্যবসা করো সারা বছর নামাজের খবর নাই কিন্তু রমজান ইলেকশনের আগেই মাথায় টুপি দাও মানুষের কাছে নিজেকে হাজির শাস্তি দাও ঠিক না ঠিক অনেকে ঠিক কয় না যারা নেতা খাতা আছে কয় হুজুর এটা কি কইলেন ঠিক এমন ভাবে এই আমাদের ইবাদতকে পুঞ্জি করে তারা ঈদকে পুঞ্জি করে পুঁজি করে তারা সিনেমা হলে নতুন মুভি তারা রিলিজ করে আমাদের ইবাদতকে কেন্দ্র করে যাতে করে আমাদের ইবাদত নষ্ট হয়ে যায় ধর্মকে পুঁজি করে তারা ব্যবসা করে সারা বছর যেই কাপড়টার দাম কম সারা বছর যেই কাপড়টার দাম কম ঈদের আগে গিয়া দেখবেন পাঁচ হাজার টাকা বেশি ঠিক না ভাই ঠিক ধর্ম নিয়ে পুঁজি ওলামায়ে কেরাম বলে হুজুরদেরকে কথা বলতে পারলেই বাঁচো ইনশাআল্লাহ কোনো এক জুমায় আবার এই ব্যাপারেও জবাব দিব আখিরি কালাম হলো আপনাদের পায়ে হাত জোর করে বলি আপনাদের সন্তানদেরকে বেহায়াপনার দিকে ঠেলে দিবেন না আপনাদের সন্তানদেরকে অশ্লীলতার মধ্যে ফেলে দিবেন না সারা বছর যেন আমরা এমন ইবাদত করে কাটাইতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক বলেন আমিন।